বিরোধীদের দাবি এই মুহূর্তে দেশে সবচেয়ে জ্বলন্ত ইস্যু নিট ও নেট তাই নি টু নেট পরীক্ষায় কেলেঙ্কারির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি জানি কিছুদিন শিক্ষা ভবন ঘেরাও বিক্ষোভ প্রদর্শন করে চলছে রাজ্যের প্রধান বিরোধী দল শাখা সংগঠনগুলো বৃহস্পতিবারও ব্যস্ততম সড়ক অবরোধ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রদর্শন করছিল এসএফআই এবং টিএসইউ সেই সময় কিছু ব্যক্তিগত কাজে অফিস লেনে এসেছিলেন শাসক দলীয় যুব মোর্চার নেতা ভিকে প্রসাদ কিন্তু এসএফআই টিএসইউ সদস্যদের বিক্ষোভের ফলে গোটা সড়কে এক বিশৃঙ্খলা সৃষ্টি হয় যাতে করে অফিস লেনস্থিত বিভিন্ন দপ্তরে কাজের জন্য আসা জনসাধারণকে অসুবিধার মুখে পড়তে হচ্ছিল তাই জনগণের সুবিধার্থে বিক্ষোভকারীদের সড়কটি অবরোধ মুক্ত করতে বলেছিলেন ভিকি প্রসাদ কিন্তু ওনার কথায় কর্ণপাত করেনি বিক্ষোভকারীরা ফলে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ সড়কটি অবরোধ মুক্ত করতে সাহায্য করে এতে করে ভিকে প্রসাদের উপর আক্রমণের অভিযোগ আনে বিক্ষোভকারীরা এই বিষয়ে আদি নিউজের একান্ত সাক্ষাৎকারে ভিকে প্রসাদ জানান বিরোধীরা আন্দোলন কিংবা বিক্ষোভ করতেই পারেন কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই অফিস লেনস্থিত বিভিন্ন দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য এসে থাকেন সেই জায়গায় দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা এইভাবে রাস্তা অবরোধ করে মানুষকে হয়রানি করার কোনো মানেই হয় না তাই একজন দায়িত্ববান নাগরিক হিসেবে এর বিরোধিতা করেছেন তিনি প্রথমত আজকে আপনারা প্রত্যক্ষ করেছেন যে সিপিআইএমের লেজুর সংগঠন এসএফআই এবং টিএসইউ আন্দোলনের নামে আমাদের আগরতলার অন্যতম ব্যস্ত যেই অফিস এলাকা অফিস লেনে ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরোধ করে মানুষকে হয়রানি করা আমরা দেখতে পাচ্ছিলাম আমি একজন নাগরিক হিসাবে আমার একটা কাজ ছিল কাজ সেরে যখন যাচ্ছি দেখি প্রায় দু থেকে আড়াই ঘন্টা যাবত তারা এই রাস্তাটা অবরোধ করে এস ওরা সেটা রেখেছিল আমি একজন নাগরিক হিসাবে আমি মনে করেছি এর প্রতিবাদ করা দরকার আন্দোলন হবে বিক্ষোভ হবে এটা হতেই পারে কিন্তু যেখানে লাইন একটা ব্যস্ততম এলাকা এখানে রাজ্যের বিভিন্ন অংশের মানুষ আসে তাদের দৈনন্দিন বিভিন্ন কাজের জন্যে সেখানে আমরা একটা রাস্তা অবরোধ করে এসএফআইয়ের যারা গুন্ডাবাহিনী এর যারা হুলিগান আন্দোলনে ছাত্র আন্দোলনের নামে এটার আমি প্রতিবাদ করেছি এবং আমি নাগরিক হিসাবে যে রাস্তাটা অবরোধ ছিল আমি বলেছি যে না আমি এই রাস্তা দিয়ে যাব এটা আমার অধিকার এই অধিকার কোনো সংগঠন তা খর্ব করতে পারে না এবং আমি সেই জায়গায় আমি দাঁড়িয়ে তাদের মোকাবিলা করেছি এবং বাধ্য করেছি যেন ওরা ওদের রাস্তা ত্যাগ করে তাদেরকে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে এবং এই নৈরাজ্যকারী যে এই আন্দোলন সেটা সমাপ্ত হয়েছে আমি সেখানে দাঁড়িয়ে থেকে তার বিরোধিতা আমি স্বার্থে যাদের কোনো না দীর্ঘদিন যখন সিপিএম বছর ক্ষমতায় ছিল তখন শুধুমাত্র চাঁদাবাজির রাজনীতি সন্ত্রাসের রাজনীতি খুন খারাপের রাজনীতি রক্তচক্ষু দেখানোর রাজনীতি সন্ত্রাসের রাজনীতি ওরা করেছে তারা আজকে আন্দোলনের নাম দিয়ে শহরের অন্যতম ব্যস্ত এলাকার মধ্যে ঘন্টার পর ঘন্টা রাস্তা আটকে মানুষকে হয়রানি করবে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি তার প্রতিবাদ করেছি এবং এই ধরনের কর্মসূচি আগামী দিনে যদি হয় আমি তার প্রতিবাদ করব তার জন্যে আমি এস মতো সংগঠনকে কোনোভাবেই ভয় পাওয়ার তো প্রশ্নে ওঠে না তারা এই ধরনের আন্দোলন যেন আগামী দিনে না করে বিশেষ করে মানুষকে হয়রানি করার আন্দোলন সেটা যেন বিরত থাকে আমি তাদেরকে এটা স্পষ্ট ভাষায় আমি বলে দিতে চাই রিপোর্ট আর ই নিউজ